আমি 24 বছরের যুবক ইব্রাহিম, এক দেশ থেকে আর এক দেশে আসলাম, কেউ বন্ধু বান্ধব আমার কেউই নাই। কিন্তু এতদিন জানতাম আমার মালিক হলো সবচেয়ে বড় বন্ধু। সব পারেন, এটার মধ্যে কোন সন্দেহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, তো ইজ্জু মান তাশাকুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে ভাইনা বলি যে সমস্ত ক্ষমতার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, এই রাজার মেয়েকে কত বড় বড় রাজা বাদশার ছেলেরা বিয়ে করতে আসলো। 40 জন লাইনে দাঁড়ায় রইলাম, 41 নাম্বার আমি ছিলাম আর তুই ছিলি। আজকে কাউকে চয়েস করলো না, আমি তার কপালে হয়ে গেলাম রে ভাই না। তাহলে বোঝা গেল আমার মালিক যদি সবকিছু পারে, তুই মালিক একটু বোঝাই রাখ। মামা আজকে বাসর ঘরে একটা জিনিসই চায়, তার মামির ঔরাসে আর মামার ঔরাসে এমন সন্তান জন্ম দিবা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নি ওয়াজ্জাহতু, এটা যায় না মাঝে দোয়া না মিয়া, এটা আমার বাবা ইব্রাহিমের দোয়া। কত আদ করত বাবাই কোলে করিয়া, আমায় বাবা রাইখা গেল, ফিরে দেখলো কত মানুষ আদর করে বাবার আদর নাই। আল্লাহ তুমি দেখা নাই কো জনম দুঃখী মা। ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পারলেন এই বাড়িতে বিয়া হইতেছে, উনি যাইতেছেন সে মাদায়েনের এক জেলার উপর দিয়া। ওই জেলার গভর্নর ছিল সবচাইতে বড় জালিম। ওই শহরটা পার হওয়ার আগে আর একজন বাদশাহ ছিল গভর্নর, উনি খুব ভালো মানুষ, ওনার মেয়ের বিয়ে হবে, উনি বর্ডারে পরে ক্রসিং করতেছে ওনার সাথে, ওনার খাওয়া দেন। পিছনের থেকে আওয়াজ দিছে যে এই বাড়িতে মনে হয় ভালো ভালো গোশতের তরকারি ঘেরান আসতেছে, ফল ফলাদির ঘেরান আসতেছে, মনে হয় বিয়ের কোনো অনুষ্ঠান হইব। গেট মেয়ের সাজানো দেখতেছি এত দামি দামি গেট। উনিও পাশে সাহে জিজ্ঞেস করলেন, ভাই এই বাড়িতে কি হচ্ছে? ভিতরের থেকে আওয়াজ হবে এই বাড়িতে রাজার মেয়ের বিয়ে হবে, রাজার মেয়ের বিয়ে হবে। ওনার নাম কি? কয় সায়রা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বড় লোকের মাইয়ার বিয়ার খাওয়া মামা কোনো সিট নাই, এখানে গেলে প্লেটও দিবে না, এখানে যাইয়া দাঁড়াইয়া লাভও নাই। ওনার খাদামকে বললেন, ওনার খাদেম ছিল ওনার বাইক নেয়, সাথে সাথে বললেন, মামা চল এখানে দাঁড়ানো বিপদের আশঙ্কা, কারণ এখানে বড় লোকের মায়ের বিয়া যদি দারোয়ান দেখে পিটানি একটাও মাটিতে পড়বে না, সব তোর আর আমার পিটে পড়বে। সঙ্গে সঙ্গে ওনার ভাগ্না কয়, মামা তুমি কি এটা বিশ্বাস করো না? কয় কি? তুমি যে আগুনের মধ্যে আসিলা, নমরুদ তোমারে পোড়াইতে পারে নাই, এই জায়গার বাচ্চা তোমারে মারবে না, বাবলা কি করে? হে মামা তুমি শোনো না, কি সব বাদ দাও, আমি আগে খোঁজ খবর লই আহি, ঘটনাটা কেমনে কি হয়। ভিতরে যে জিজ্ঞেস করে, যেই মেয়েটা চয়েস করবে, যেই ছেলের চয়েস করবে তার সাথে বিয়ে হবে। ভাগ্না দৌড়ে এসে বললেন, মামা সুযোগ একটা জীবনে একবারই আইসে, আর আইবো না। তাই কি? যতগুলো মদাসা ভাই এখানে আসো, তোমার সাথে সুন্দর আর কেউ নেই। সুন্দরের প্রতিযোগিতায় যদি মাইয়া চয়েস করে, মামা 1 নাম্বার তুমি হইবা। 15 দিন গোসল করি না, খাওন নাই দাওন নাই, এই চেহারে 12,000 মেয়ে বিয়ে হইব। ও মামা, যেই আল্লাহ আগুনের ভিতরে তোমারে সুন্দর বানাইতে পারে, ওই মালিক ওই মেয়েটার জন্য তোমারে বানাই রাখতে পারে। মামারে ধাক্কাইতে ধাক্কাইতে ঢুকাইছে রাজদরবারে। যেটা আপনারা জানেন কোরআনে তাফসিরে আসছে, আমার আব্বা আপনার আব্বা ঢুকছে, মামুতে গুতায় ঢুকাইছে। মামা চলো
সামনে নিয়ে দাঁড়ায় রয়েছে, উপরের থেকে ইনফরমেশন আসতেছে, ইব্রাহিম দাঁড়াইছো, আমার লোক একটু বুদ্ধিও করলি না। ইব্রাহিম আলাইহিসসালাম সেজদায় পড়ে দাঁড়ায় বলে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, তুমি যদি কল তলে দাঁড়ায় থাকো নালে বাইরে যাবো। আল্লাহ বলে, ইব্রাহিম রে, মানুষের কাজ তো সর্বপ্রথম, সে অন্যায় করবে, আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দেব। ইব্রাহিম যা, তোর জীবনে কোনো কোনো গুনাহ করস নাই, তারপরেও যখন আমার কাছে অন্যায় করে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি দাঁড়াইতে বলে দাঁড়া মন আলো চলে যাবে। উপরের থেকে আওয়াজ আসলো ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিসসালাম নবী হন নাই, গায়েবে আওয়াজ হচ্ছে, আমার নবীকে যে দুই গ্রুপের মধ্যে এখন লাগছে গ্যাঞ্জাম, গত জুমায় বলছিলাম, এক গ্রুপে কয় নবী 40 বছর আগে নবী না, আরে ভাই এটা তো একটা গাঞ্জা ঘোরাও বুঝে, ইলিয়াস সুলাইমান জিহাদি যে আলেম হবে এখানে খুতবা দিবে, এটা আমি নাজের লোককে জানি, যদি এই মসজিদের সভাপতি খতিব হবে, ইমাম হবে, যদি হওয়ার তার পারমিশন রুহুর জগতে থাকতো, সে যেভাবেই হোক এই মসজিদের খতিব হতো, তা আমি যে আলেম হব, খতিব হব, এটা তো আমি ছাত্র জীবন থেকে জানতাম, আর আমি যে বক্তা হব, আমি ওয়াজ করতে পারবো, এটা আমার ছাত্র জীবন থেকে আমি বুঝতে পারতাম, আমার ওস্তাদরাও বুঝতে পারতো, কেন জানেন, আমি যে বছর সাইড ক্লাসে পড়ি গওহরডাঙ্গা মাদ্রাসায়, বাংলাদেশের অন্যতম মাদ্রাসা গওহরডাঙ্গা মাদ্রাসা, আমি 9 বছর পড়ছি, আমি নাহবিমিরের বছর অর্থাৎ সাইড ক্লাস যখন গওহরডাঙ্গা পড়ি, তখন আমার হুজুররা কয় তুই বক্তা হল, ও আমি বক্তা হইছি, দেখেন সুবহানাল্লাহ, আপনার মুখ দিয়ে বাইরে যাবে না তো, আমার ওস্তাদরা কয়া দিছে যে তুই বক্তা হবি, আমার সেই ওস্তাদরা এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারবে না, আমার ওস্তাদরা, যে ওস্তাদ আমার সবচেয়ে আদরের একজন শফিক ওস্তাদ ছিলেন, আমার খুব মহব্বতের, হুজুর আমার বাসার থেকে যাওয়ার 1 সপ্তাহ পরই মারা গেছে, গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন রুহুল আমিন সাহেব, হুজুর আমার বাসার থেকে যাওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে গেছেন, আমার হুজুর আমারে আমার বাসায় বয়ে বলতেছে, তখন আমি কালীগঞ্জের বাসায় ছিলাম, হুজুর ডায়াবেটিসের রোগী ছিলেন, আমি প্রতিদিন ওয়াজ করে আইসা নিজে গাড়ি চালাইয়া, এই তালেবে ইলমরা জীবনে বড় হতে চাইলে ওস্তাদের খেদমত করো, মুরব্বীদেরকে সম্মান করো, মা বাবার খেদমত করো, খোদার কসম তোমার টাকা পরে খাবে, তোমার টাকা পরে খাবে, তোমার সম্মান তোমার অর্জন করতে হবে না, সারা দুনিয়ার মানুষ তোমার সম্মান করবে, মুরব্বীদের সম্মান নাই, মা বাবার খেদমত নাই, ওস্তাদের আদর নাই, কদর নাই, তুমি নিজে হাম্বরমিয়া যতদিন নিজে সাজবা, লাচ্ছি দিয়ে আল্লাহ তোমারে গাঞ্জা করে দেবে, তা আমার ওস্তাদ কালীগঞ্জের বাড়িতে তখন আমি ছিলাম, আমার ওস্তাদ একদিন বলতেছে, ইলিয়াস তোর মনে নাই কিন্তু আমার মনে আছে, আমি জানতাম তুই ছাত্র জীবনে আমার কাছে এই ক্লাস পড়ছস, আমি না তোরে কইছিলাম মালাবুদ্দের ক্লাস আমার কাছে করতে কম আছে, ছাত্ররা বুঝবে মালাবুদ্দা মিনহ একটা কিতাব আছে ফার্সিতে লেখা, এই ফার্সি কিতাবটা হুজুর পড়াইতেন আর বলতে বলছিলেন আমারে, আমার মন কেন যেন বলে তুই একদিন বক্তা হল, আজকে আল্লাহ তোর সারা জগৎ বিশ্ব বিখ্যাতর মধ্যে সারা পৃথিবীতে তোর নাম চিনে, তোর বাড়ি কই, তোর বাপ মাকে কেউ তালাশ করে না, তোর সবাই চিনে ইলিয়াস রহমান জিয়ানি, হালাকি আমির রুহুল আমিনের নাম কইলে সবাই চিনে না, তোর নামের উপরে আমাদের অনেক কিছু ছিল, যখন বলি ইলিয়াস তো আমার ছাত্র তখন কদরের আর অভাব থাকে না, বাবা আমি দোয়া করে যাই আল্লাহ যেন তোরা আরো অনেক বড় বানায়, আমার ওস্তাদ চলে গেছে, আল্লাহ আমার ওস্তাদ কাপে জান্নাতের আলা মকাম দান করেন, আল্লাহ আমার হুজুরকে তুমি জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম দান করেন, আল্লাহ যাদের কাছে পড়ে আমি আজকে ইলিয়াস রহমান জিহাদি একটা কীট পতঙ্গের মতো আমি একজন নাকান্দা গোলাম, আল্লাহ যাদের হাতে বসে আমি আজকে এত বড় হয়েছি, এই স্টেজে কথা বলে আমার সাথে কত দামি দামি লোক নিচে বসে আছে, কত বড় শিক্ষিত লোক, কত দার্শনিক মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির, কত বড় বড় দামি মানুষ, আমার বাপ দাদার চাইতে বেশি বয়স, এরা আমার নিচে বসে বসে শুনে কান দিয়ে কেউ হাসে, আল্লাহ এটার পিছনে আমার কর্তৃত্ব তো না, এটা আমার ওস্তাদের অবদান, আল্লাহ আমার ওস্তাদ গুলাকে আপনি জান্নাতের আলা মকাম দান করেন, আল্লাহ আমার মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন, এই যে আমি দোয়া করলাম আমার অ্যাকাউন্ট থেকে কি দোয়া কমছে, বরঞ্চ আমারটাও বাড়ছে তারটাও বাড়ছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহসে ছিলেন, উনি আল্লাহর সাথে পরামর্শ করে বললেন আল্লাহ দাঁড়াবো কি দাঁড়াবো না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন দাঁড়ায় থাকো না দেখো না কি হয়, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন, এদিক দিয়ে ইনফরমেশন হচ্ছে যারে বিয়ে করবে তার কাছে আয়া পড়ছে, সারা এতদিন পর্যন্ত তুমি জামাই চয়েস করলাম, এই 2 সপ্তাহ পর্যন্ত জামাই চয়েস করা হচ্ছে, তুমি তো আজ পর্যন্ত জামাই চয়েস করে পাইলে না,
কিন্তু সাইরারে তুমি যারে বিবাহ করবা আজকে তোমার দরজায় হাসি মা সায়রা সকাল বেলার থেকে বাজান ওই জামানায় স্বর্ণ দিয়া সুতা দিয়া বানানো হইতো যেরকম বাচ্চা হারুনা রশিদের বিবি জুবাইদা এই জামানা এই জামানার অন্তত 50 ভরির উপরে তার শাড়ির মধ্যে সুতা ছিল যেই জুবাইদা নহরে জুবাইদা আরাফার মাঠ থেকে নিয়ে ইরাক পর্যন্ত নহরে জুবাইদা যিনি বানিয়েছেন হাদিস সাহেবরা দেখেন শাড়ির মধ্যে একটা স্বর্ণের সুতাই ছিল ওই জামানের রাজা বাদশার মেয়েরা বিবিরা স্বর্ণের তিরিমিস পরিধান করতেন স্বর্ণের মাথায় মুকুট দিতে মা সায়রা তার বান্ধবীদেরকে বলতেছে স্বর্ণের সবচেয়ে দামি মুকুটটা আমার মাথায় দিয়ে দে স্বর্ণের সবচেয়ে দামি শাড়িটা আমার পরিধান করায় দেখো বান্ধবীরা কেন জানো আমার মন বলতেছে আমার জীবন সঙ্গী জান্নাতের চাবি আমার দরজায় হাজির হয়ে গেছে জানলা কি জান কান্দে আমার মন সে বুঝিয়াস দাঁড়িয়ে আছে বড়ইয়া পুঞ্জ কবিতার ভাষায় বলেন মা সায়রা পৃথিবীর সবচেয়ে দামি সাজনা যিনি দিয়ে সাজলেন ওই জামানার বিয়ের পোতা ছিল ফুলের মালাটা হাতে নিলেন মন কেন যেন বারবার এতলা দিচ্ছে তোমার স্বামী তোমার ঘরের দরজায় মা সায়রা প্রতিদিন সন্তান স্বামী চয়েস করতেন আজকে যখন দোতলার থেকে নামতেছে প্রথম নজরটাই আমার বাবা জাতির পিতা ইব্রাহিমের চোখে পড়ে গেছে মা সায়রার কোনো দিকে তাকায় নাই দ ডাইরেক্ট দরজার সামনে দাঁড়াইয়া ফুলের মালাটা গলায় দিয়ে ওই জামানার পোতা চলে ফুলের মালা দিয়া হাতে চুম্বন করে হাত ধরে টেনে নিয়ে যায় বাবার কাছে বলতো আব্বা এই ছেলেটাকে আমি লাইক করেছি চয়েস করেছি বাবা কাজী ডাকিয়া আলেম ডাকিয়া বিবাহ দিত তখন তো আর কাবিনের সিস্টেম ছিল না আলেম ওলামা ডাকিয়া হিসাব কবুল করায় দিত আপনি তা হইয়া রাখতে তুমি নিজাবি অল কবুল আপনার আমার দাদা দাদির বিবাহ আপনার আমার মায়ের বিয়ে কোনো কাবিনে হয় নাই বাবা হুজুর দিয়া হয়েছে কথা কর না কেন ইজাব কবুল হয়ে গেল বাসর ঘরের মধ্যে এখন বাইগনা কান্দে দরজায় দাঁড়ায় মামা আমি তোমার এতদিন খাদাম ছিলাম মামা মামা বাইগনা যেখানে বিপদ নাই সেখানে মামা আজকে তুমি মামি নিয়ে ঘুমাইবা আমি একা একা দরজার কাছে কেউ কেউ বলে এই ভাইগনাটা একদিন নবী হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ভাইগনা রে তোর পরমেশ্বরই তো রাজ দরবারে ঢুকছিল কিন্তু আমার মালিক যেইভাবে আমার বিবাহ রাখছে আমি তো কল্পনাও করি নাই রে আমি 24 বছরের যুবক ইব্রাহিম এক দেশ থেকে আর এক দেশে আসতাম কেউ বন্ধু বান্ধব আমার কেউই নাই কিন্তু এতদিন জানতাম আমার মালিক হলো সবচেয়ে বড় বন্ধু উনি যে সব পারেন এটার মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম
আমার আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, কত ইজ্জুমান তাশাকুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে ভাইনা বলি যে সমস্ত ক্ষমতার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, এই রাজার মেয়েকে কত বড় বড় রাজা বাদশার ছেলেরা বিয়ে করতে আসলো, চল্লিশ জন লাইনে দাঁড়ায় রইলাম, ৪১ নাম্বার আমি ছিলাম আর তুই ছিলি, আজকে কাউকে চয়েস করলো না, আমি তার কপালে হয়ে গেলাম রে ভাইনা, তাহলে বোঝা গেল আমার মালিক যদি সবকিছু পারে, তুই মালিক একটু বুঝাইয়া ক, মামা আজকে বাসর ঘরে একটা জিনিসই চাই, তার মামির ঔরাসে আর মামার ঔরাসে এমন সন্তান জন্ম দিবা, ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নি ওয়াজ্জাহতু, এটা যায় না আমাদের দোয়া না মিয়া, এটা আমার বাবা ইব্রাহিমের দোয়া, ঠিক না? বউরে জিজ্ঞেস করে সবাই সবটা জিজ্ঞেস করে, তুমি কার লগে প্রেম করছো, কার লগে কি করছো, ইয়া জিগায় আগে কথা তোর পায় না, কথা তো কইবো, তুমি কয়টা প্রেম করছো, তোমার কেডা কেডা বিয়ার প্রস্তাব দিছে, জীবনে কয়টা ছেলের সামনে যাইয়া তুমি বইছো, কয়টা ছেলে দেখতে ইয়া তোমার কত টাকা দিছে, এই এই তো বলা পানি জিগায় কথা কম লাগে, আর ওই সেরিও বর্ডার বর্ডার করে কয় তুমি সারা কতজন আমার দেখতে হইছে, তুমি দিছো মাত্র হুদা ৭০০ টাকা, আর আমার যে প্রথম দেখতে হইছে উনি দিছিল ৫০০০ টাকা, তুমি তো ভুডার ঘরে ভুডার, আল্লাহ লেখছে তাই তো আল্লাহ হইছে, ও তাহলে ১০০ জনের সামনে তুই গেছর বইতে কথা কন না কেন, হে মিথ্যা কই না সত্য কইছে, কথার পায় না জিগায় ওইগুলা, আর আল্লাহর খলিল ইব্রাহিম কি জিগায় বাসর করে দেখেন, বাসর করে বিবির কাছে প্রশ্ন করা সুন্নাত নিয়া হিজ্ঞা যাও আজকে মসজিদ থেকে, কি কি বলা সুন্নাত, আজ থেকে যারা বিয়া করে শুনে যাও, আমার জাতির পিতা আমার আব্বা জান হিগাইতেছে, বউরে জিজ্ঞেস করে আপনার মারে আমার মারে সায়রারে জিজ্ঞেস করে, ও সায়রা সায়রা আমি তোমার কাছে কোনো পুরস্ট করব না, শুধু একটা পুরস্টই করব, আমার মতো অদ পথের একটা না খান্দা গোলাম রে বিয়ে করলাম, সায়রা বলে শোনেন কথাবার্তা পরে আমার মা আপনার মা কয় কথা পরে, যেই মালিক আপনার মতো একজন সুযোগ্য সুযোগ্য স্বামী আমার দান করছে, আসেন আমরা দুইজন মিলে দুই রাকাত নামাজ পড়ি, হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে খাওয়ার সময় কই আমার মা আপনার মা কি কয় আহেন দুই রাকাত নামাজ পড়ি, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি তো, যেটা আমি বলার কথা সেটা তুমি আমারে কইতেছো, মা সায়রা কি বলে বলে খাবিসিন আল খাবিসাত আল মুমিনিন আল মুমিনাত, আপনি জানেন না ভালো পুরুষের সাথে ভালো মহিলা মিলে, তা আমি ভালো না আমি খারাপ, আমার বাপের নাম কি আমার দাদার নাম কি, আমি কইতে আইছি আমি একটা যাযাবরের মতো, আমার কোনো সিন্নি মূল আমার কোনো বাড়ি ঘরে ঠিক নাই, আমার বাড়ি কই, আমার বাপের কি করে, আমার বাপের কি পরিচয় কিচ্ছু জানলা না, হুট করে দেখেই আমার ফুলের মালা গলায় দিলা, কয় আমার কিচ্ছু দেখতে হবে না, আপনারে আমি সবই দেখছি, আজ থেকে আপনাকে ৭ বছর আগে দেখছি, আজ থেকে আপনাকে ৭ বছর আগে দেখছি, আমি সায়রার বয়স আজকে ২১ বছর, এই ২১ বছর পর্যন্ত ১৪-১৫ থেকে নিয়ে সেই ১৫ বছর বয়স থেকে আমার আব্বা বিবাহের জন্য পাইতারা চালাইতেছে, এই ৬০টা বছর আমার আব্বারে আমি বুঝায় রাখছি শুধু একমাত্র আপনার জন্য, ৭ বছর আগে আমি তো জীবনে কোনোদিন তোমাদের এই খাজানায় মাত এই শহরে কোনোদিন আসি নাই, মা সায়রা বলে আপনি আসেন না আপনার মালিক কিন্তু আপনারে দেখাইতে ভুল করে নাই, আপনার স্বপ্নের মধ্যে দেখছি গো খলিল, এই পৃথিবীতে একজন মাত্র সাহসী পুরুষ হবে যে পৃথিবীর সবচেয়ে বড় নিকটাচার শৈলীচার জালিম নম্রদের বিরুদ্ধে একমাত্র একজনই দাঁড়ায় আঙ্গুল উঁচা করে কথা বলতে পারবে, মিল্লাত আমিকুম ইবরাহিম।
নমরুদের সামনে কথা বলতে পারবে তার নাম ইব্রাহিম। নমরুদের সামনে দাঁড়ায় কথা বলার মতো ক্ষমতা কারো নাই। আপনি কত বড় সাহসী এটা আমি 7 বছর আগে থেকে জানি। আর আপনার কপালের মধ্যে আমি একটা জিনিস দেখছিলাম সেই রাত্রে, সেই রাতের থেকে না আমি আপনারে খুঁজতেছিলাম। সেই কপালের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মাদির যে একটা সিস্টেম ঝলক এটা আপনার চেহারার মধ্যে আমি দেখেছিলাম। ওই দিন থেকে আমি নিয়াত করেছি জীবনে বিয়ে করলে আপনারই করবো। স্বপ্নে দেখছি ওরই স্বপ্নের রাজকুমারকে বিয়ে করবো। আমি কোন অন্য রাজকুমারকে, দুনিয়ার কোন রাজকুমারকে বিয়ে করবো না, স্বপ্নের রাজকুমারকে আমি বিয়ে করবো। আল্লাহ মিলাই দিছে, আমি আল্লাহ শুকর আদায় করবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার লগে বিয়ে করছে, আমি তো শ্বশুর বাড়ি থাকবো 3 দিন, 3 দিন পরে তো আমি ছিন্নমূলের মতো, আমার কোনো বাড়ি করে না, আমি তো বউ নিয়ে তাবলিগে রওনা দেবো। আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব, আপনি যেই জায়গায় ঘুমাবেন আমি ওইখানে ঘুমাবো। আপনারা জানেন যখন এই শহর ছাইরা, এই যে মিশরের কেনে যে সবচেয়ে জালিম শয়তান, যেটা এই মিশরের সবচেয়ে বড় জালিমের বর্ডারে যখন পড়ছে, ওই জামানার সবচেয়ে বড় জালিম যে বদমাশ ছিল, এই জালিম মা সায়রাকে ধরে নিয়ে গেছে। কারণ ওই জামানার কথা ছিল ভালো সুন্দরী হলেই তার সাথে বাসর করবো। আপনারা জানেন তার সাথে বাসর করার জন্য থাকতে হয়তো ওই দেশের মিশরের প্রথা ছিল একটাই। এই জালিম যখন শুনতে পাইলো আমার বর্ডারের কাজ দিয়ে সাগরের পাশ দিয়া একজন যাইতেছে বিশ্ব সুন্দরী, হ্যাঁ হ্যাঁ রাজকন্যা যাইতেছে রাজ দরবারে ধরে নিয়ে যাওয়া হইলো। আপনারা জানেন ইতিহাস, ধরে নিয়ে যাওয়ার পরে বাচ্চা মা সায়রার চেহারা দিকে আত্মহারা হয়ে গেছে। যে মানুষ আল্লাহ এরকম বানায়, সুবহানাল্লাহ বলেন না? যখন মা সায়রার সাথে অপকর্ম করার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনার মা আমার মা অপকর্ম করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এক ঘরে আটকে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের এক পুলিশ জিগায় তাফসীর আজকেও দেখলাম যে এই তোমার তো তোমার ওই যে লগে যে ওটা কি কয় ওটা না আমার বোন, কি বলছে বোন বলছে, তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় বউরে বোন কোয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কেউ কেউ বলেন দুইটা মিথ্যা কথা কইছে, একটা হলো বিয়ার পরে নবী হওয়ার আগে, আর একটা হলো দুটোটা কথা বলছে নবী হওয়ার আগে, একটা বলছে আলো বালে হওয়ার আগে। যেরকম ফেরাও নমরুদ তাকে বলছিল তুই আইলি নাকি আমার মেলায়, আমার সেজদা দিলি নাকি, ইব্রাহিম বলছিল ইন্নি সাকিম, যেটা কোরআনে আছে আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো তার 12 বছর থেকে 7 বছরের মধ্যে উনি বলছিলেন আমি অসুস্থ, আমি আমুকে আমি আপনার দপ্তরে। আর একটা হলো বিয়ার পরে, কেউ বলেন এই দুইটা মিথ্যা কথা কওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে সুপারিশ করার জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। শুধু এই দুইটার জন্য আমি গত জুমায় বলছিলাম মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, কথা বলে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই। এখানে ইন্নি সাকিম মানে আমি অসুস্থ, অসুস্থ তো মানুষ অনেকভাবে হতে পারে, হতে পারে না? কেউ বল লাগে গ্যাঞ্জাম লাগছে ভাই মানসিক ভাবে অসুস্থ ভাই আমি আসতে পারবো না, শারীরিক ভালো কিন্তু মানসিক ভাবে অসুস্থ আছে না? অনেকে টাকা পয়সা ঋণের বোঝা নিয়ে মাথায় করে কেউ বলতেও পারে না কইতেও পারে না, এটা একটা অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেলেন উনি এটা আমার বোন। তো ওই জমানায় প্রথা ছিল বোন বললে আর বাচ্চা নিত না, কিন্তু বোন বলার পরে ও লোক সামলাইতে পারলো না, ওর বোন ও কারোর মা ওর এটা আমার লাগবে, নাউজুবিল্লাহ বলেন না? বাসর ঘরে সাজানো হইলো, মা সায়রাকে বসানো হইলো। আপনারা জানেন সবাই ইতিহাস তাফসীর এসেছে সূরা ইব্রাহিমের মধ্যে, যখন মা সায়রার কাছে গেছে মা সায়রা শুধু একবার হাত উঁচু করে কয় এ মালিক এই ইজ্জত একজনকে দেখাইছে। সুবহানাল্লাহ কইলেন না? এই ইজ্জত কয়জনকে দেখাইছে? এই বডিটা আমার এই জিসমটা একজনকে দেখাইছে, সেটা হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। এখন ওই বলে আমার চেহারা দেখছে তুমি কই, খালি কইছে তুমি কই, কইতে দেরি আছে আর শরীর অবশ্যই দেরি নেই, পুরা গিরার আড়া হুকাইয়া পুরা চম্বকের মতো জমিনে টাইকে ধরছে, গিরা পর্যন্ত ঢাকবে গেছে শয়তান। ও বুঝা লাইছে যে পাপ আমার কইতে ধরছে, সায়রা আমি বুঝতে পারছি তোমার সাথে দামি আর কেউ নাই, মেহরবানি করে আমার বাঁচাও। মা সায়রা বলেন বাঁচাবার বলে আমি না, সে কে? আল্লাহ তোরে গজবে ধরছে, আল্লাহ ওরে বাঁচায় দেয়। বাইসা গেছে তিনবার, এবার যখন বলছে স্যার আমি আর আকাম কুকামের দিক যাব না, আমি তোমার ভক্ত হয়ে যাব, সত্য কথা কও ওই লোকটাকে, বলে না আমার প্রাণ প্রিয়তম স্বামী। সে যে বলল বোন এই জালিম তুই বুঝলি না,
বোন বললে বলে তুই তার সাথে কোনদিন খারাপ কাজ করিস না, আমার স্বামী, আমার প্রাণের স্বামী, আমার জান্নাতি স্বামী, আমার স্বামী, তারপরও তোর হাত থেকে বাঁচতে পারলো না, আল্লাহ তোরে বাঁচতে দেয় নাই। বাদশা জালিম বাদশা বলে সায়রা আমি এখন কালেমা পড়বো না, আমি তোমার একটা জিনিস হাদিয়া দেবো তোমার কাজের উপরে ভিত্তি করে, যাও তোমার স্বামী এবং তোমার জামা কাপড় ধোয়ার জন্য, পানের বাটাটা আগাই দেওয়ার জন্য, লাডিটা ধুইয়া মুছা পরিষ্কার রাখার জন্য, তোমার আমার নবীর মাথার মধ্যে যখন সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারদের প্ল্যানিং চলে আসলো, কাবাগর নির্মাণ করবে, কাবাগর নির্মাণ, কাবাগর নির্মাণ করা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম কাবাগর নির্মাণ করছে, আপনারা জানেন কোরআনের ভাষা, وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل সর্বপ্রথম কাবা ঘর বানাইছিলেন আমার আব্বা, আপনার আব্বা, আদি আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম নয়, আদম আলাইহিস সালাম, এরপরে বানাইছে আপনার আব্বা, আমার আব্বা, নূহ আলাইহিস সালাম, এরপরে তৃতীয়বার কনস্ট্রাকশনের কাজ হয়েছে, যার কথা কোরআনে আল্লাহ এইভাবে বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ইব্রাহিম আর ইসমাইল, বা হলো রাজমিস্ত্রি, পোলা হলো যোগালি, হেল্পার। আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ইঞ্জিনিয়ার ছিলেন, পৃথিবীতে ঘর বানাবার ইঞ্জিনিয়ার, পৃথিবীতে সর্বপ্রথম একজন মানুষকে আল্লাহ দান করেছেন ছিল আমার বাবা, আমার আব্বা ইব্রাহিম। এর আগে কেউ ঘর বানাইতে পারতো না, কিন্তু এই যে আপনারা আমি বিল্ডিং বানাই, ঘর বানাই, এই কনস্ট্রাকশনের কাজ পৃথিবীতে সর্বপ্রথম একজনকে আল্লাহ প্ল্যানিং শিখাইছে, সে হলো আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে কোন মানুষ ঘর বানাইতে পারতো না, পাহাড় কেটে কেটে গর্তে থাকতো, ঘর সর্বপ্রথম বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই জন্যই আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছে তোমার বাপ, তোমার বাপ, কার বাপ? আপনার বাপ না, এ বাপ কয়জন? হয় একজনই তো কবা, এইটাই তো জানেন না আপনার বাপ কয়জন, আবার হাজির সাহেব হয়ে গেছেন, আপনার বাপ কয়জন, আমার বাপ কয়জন, এটাই তো জানেন না। আমি তো বলছি এই মসজিদে আজ থেকে 4 বছর আগে, বাপ কয়জন? ওই যেগুলো আগে ওয়ার সঞ্চার জানে, হে আমার দিকটা কান, বাপ একজন, কয়জন? কোরআনের ভাষায় কয়জন? আল্লাহ যদি কয় এইটা এইটা তোমার বাপ, আল্লাহ যদি কয়, শেখ হাসিনা যদি না কয়, খালেদ আজিয়া যদি না কয়, আল্লাহ যদি কয় এইটা তোমার বাপ, আরে বাপ মানবেন না? তাহলে জুতার বাড়ি একটাও মাটিতে ছাড়া তোমার কপালে ছাড়া অন্য জায়গায় পড়বো? নামাজ পড়া যেরকম ফরজ, এই 4 জন রে বাপ মানা ফরজ, কয়জন? জোরে কন, আরো জোরে, এই মেয়ে হস করছেন 4 বার 5 বার, এখনো জানেন না আপনার বাপ কয়জন? এ যে জানে না তার বাপ কয়, হে এদের কি কয়? আপনি তো ঠিক মতো বলেন, জানবে বেজর্মা কয়, বেজর্মা, এই যে ইসরায়েল যে বেজর্মা বলি আমি, কেন বলি? ওর কোনো দেশ নাই, ওর কোনো জন্মের ঠিক নাই, ওর দেশে কোনো বিয়া নাই, কথা বলে না, এই জন্যই তো ওরা বেজর্মা। তা আপনি যদি বাপের পরিচয় না জানেন তাহলে আপনি কি মিয়া? আপনি কিসের সাতার মুসলমান? বলেন বাপ পাঁচ 4 জন, কয়জন? জোরে কান, জোরে জোরে জোরে, কয়জন? বলেন 1 নম্বরে আদম বাবা, ও স্বীকার না করলে আপনি তো ওই কাতারে পড়বেন, 1 নম্বরে আদম বাবা, কে ওনার আব্বা বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই করে বানাইছে অনেক আদর করে, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, লাকাদ কাররামনা বানি আদম, কে বলতেছেন? আল্লাহ, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানরে বানাইছি, আদম সন্তানরে বানাইছি, আমি অনেক মায়া করে আদর করে ভালোবেসে বানাইছি, আদমরে এত সুন্দর করে বানাইছি, আদমের কোয়ালিটিতে তার বাচ্চা বানাইছি,
মনে রাখবেন তার বাপ সুন্দর হয়, মা সুন্দর হয়, বাচ্চাও সুন্দর হয়। কথা বলে না কেন? যদি দেখবেন বাপ মা অনেক সুন্দর, ছেলেটা হয়ে গেছে অসুন্দর, একজন দেখলে কেরে দোস্ত এটা মনে হয় তোর প্রোটেকশনের না। রহস্যজনক ভাবে বলুক, আর এটা যে গতবার গুণা আপনি জানেন, আল্লাহ কোরআনে বলেন তুমি কারো উপরে ধারণা করে তোমার এই অধিকার আল্লাহ ধ্যান নেই যে বাপ ওসি ছিলেন, সন্তান আজকে গাঞ্জাকর হয়ে গেছে, হিরোইন করে গেছে, বাপ আলেম ছিলেন, ছেলে গাঞ্জাকর হয়ে গেছে, এটার পরে মেসেজ করে বাপরে গালি দেবেন, কোরআন এটা নিষেধ করে দেন। কথা বলেন না কেন? যদি এইটা আপনি গালি দেন বাপরে সন্তানের পরে মেসেজ করে মিন করে, ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের পরে চলে যাবে, ডাইরেক্ট আমার নবীর পরে চলে যাবে, ডাইরেক্ট নূহ নবীর উপরে চলে যাবে, নবীদের উপরে চলে যাবে তোহমাটা। কারণ ইব্রাহিম নবীর বাবা মৃত্যুর আগ পর্যন্ত বসে, নূহ আলাইহিস সালাম মরার আগ পর্যন্ত যেই বেড়ায় ঘর করছে বউডারি লইয়া, এক দুই বছর না 750 বছর। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতেছে এই বিডিটার লইয়া 750 বছর এক জায়গায় ঘুমাইছে নূহ আলাইহিস সালাম। বউ কত আদরের বউ, এই স্ত্রীর খবর সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জানে তার স্বামী। কতক্ষণ না কেন? এখন কিন্তু মাশাআল্লাহ, জানি না সব মা বোন একরকম না, আমার এই কথা অনেকে রাগ করবেন, স্বামীর থেকে অনেকে বেশি জেনে ফেলে তার এক্স বয়ফ্রেন্ডকে। হালাকে কোরআনে আল্লাহ বলেন পৃথিবীর সবচাইতে একটা মহিলার জন্য আপন হলো তার স্বামী। কে বলেছেন? জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে। আর স্ত্রীর কাছে সবচেয়ে আপন হবে লিবাসুল্লাহ লিবাসুহুন্না, আল্লাহ কোরআনে বলেন, এটা আমার বাপের বাপের কথা না, লিবাসুহুন্না, একজন স্ত্রীর পোশাক হলো তার স্বামী, আর স্বামীর পোশাক হলো তার স্ত্রী। তাহলে পোশাক কি বাড়ির বাহিরে থাকে না সাথে থাকে? তাহলে কি মনে করলেন? কোরআনে বলেন স্ত্রী তোমার শরীরের পোশাক, আমি বলি না, ডাইরেক্ট কোরআনে আমার আল্লাহ বলেন স্ত্রী যদি আমার শরীরের পোশাক হয়, আমার বিবির পোশাকের খবর তার এক্স বয়ফ্রেন্ডে জানে, আমি স্বামী জানি না। এরকম আল্লাহর উলিনি আছে না? নাই, অনেক আল্লাহর উলিও আছে। তো 750 বছর যেই বেটা 950 বছর বাঁচলেন নূহ আলাইহিস সালাম, 1000 বছর বাঁচলেন আমার বাবা ইব্রাহিম, আমার বাবা আদম, আর দ্বিতীয় বাবা নূহ আলাইহিস সালাম, উনাকে আল্লাহ বাবা বলছেন, দ্বিতীয় বাবা অর্থাৎ উনি দুনিয়ার দিক দিয়ে বাবা, কিন্তু বাবা আসলে চারজনই। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ এইভাবে বর্ণনা করেন, যে নূহ আলাইহিস সালাম 750 বছর তার বিবি নিয়ে ঘর করলো, মৃত্যুর সময় তার বিবি কাফের হয়ে গেল, ওনার সন্তানের থেকে এফএস থেকে যারা জন্ম নিয়েছে তারা হলাম আমরা। ওনার 4টা সন্তানের ভিতরে 1টা সন্তান থেকে আপনার আমি জন্ম নিয়েছি, আর সব মরে গেছে। কেন? এটা নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন, একেও কিন্তু আল্লাহ ধ্বংস করে দিয়েছে। শুধু একজন সন্তান থেকে সারা পৃথিবীতে এখন 750 কোটি মানুষ আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সব আপনাদের খেদমত আরজ করতে চাই মেরে ভাই দোস্ত বুজুর্গ। তাহলে বলেন, 1 নম্বরে আদম বাবা, বলেন 2 নম্বরে ইব্রাহিম বাবা, 3 নম্বরে আমার নবী বাবা, উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, সবার জন্য আমার নবী হলেন বাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলমানের বাবা। মারহাবা বলেন, বাবার ভিতরে পার্থক্য আছে কিছু? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান সবার বাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি কি বলেন আল্লাহ? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ যিনি আমাদেরকে নাম রেখেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি নাম রেখেছে আমাদের মুসলমান, উনি শুধু মুসলমানের পিতা। এখন তৃতীয় নাম্বার যে পিতাটা,
বাপটা উনি কিন্তু আবার সবার বাবা। মারহাবা বলেন, আদি পিতা আদম সবার বাবা, আমার নবীও সবার বাবা। আর একজনকে আপনি বাপ মানেন বা না মানেন, মানলে বৈধ হবে না মানলে অবৈধ হবে, সেটা হলো আপনার আমার জন্মদাতা পিতা। তাহলে কয়জন হল? তাহলে গড়ে হারে একজন আর কোনোদিন কইবেন না। যদি কেউ কোনো আলেম বক্তা জিজ্ঞেস করে বাপ আমাদের কয়জন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, জোর করে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন প্রতিবাদী ছিলেন, এমন একজন প্রতিবাদী মানুষ ছিলেন, ওনার বুকে এত সাহস ছিল যে সারা পৃথিবীতে একাই লড়ছে, কেউ কথা বলে নাই, কেউ কথা বলে নাই নমরুদের বিরুদ্ধে, একা কথা বলেছে আমার পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে কথা বলতেন মনে হইতো সারা দুনিয়ার শক্তি বুঝি আমার আল্লাহ আমার নবীরে দান করছে, আমার আব্বারে দান করছে। সুবহানাল্লাহ বলে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে ফেললেন জীবনের প্রথম একজন রাজার মেয়ে। আপনারা বহুতবার শুনেছেন অনেক বক্তার মুখে, রাজার মেয়ে বিয়ে করলেন আমার আব্বা দান। তাহলে মুসলমান কোনোদিন গরিব না, মুসলমানের কপাল আল্লাহ ভালোই রাখছে। এই আব্বা যদি ভালো হয় সন্তান ভালো হয় না? তা আমার আব্বা জীবনের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার সব নবীগুলো আমাদের পিতৃ সমতুল্য, আমাদের আব্বা জানেরা আমাদের নবীরা সবাই সুন্দর। বাপ যদি সুন্দর হয়, মা যদি সুন্দর হয়, বাচ্চা কি অসুন্দর হবে? তা আমার আব্বা জান পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মেয়েকে বিয়ে করলেন জীবনের প্রথম। সুন্দর করে ধুইয়া দেওয়ার জন্য, তোমার শরীরটা মাইজা দেওয়ার জন্য, তোমার স্বামীর কাপড় চোপড় ধোয়ার জন্য একটা বান্দি আমি দিয়ে দিলাম যেটা তোমার মতো বিশ্বসুন্দরী। এই বিশ্বসুন্দরীর নাম হলো আব্বার মা, আমার মা হাজেরা। ইনশাল্লাহ সামনে কোরবানি, এই জন্য আলোচনায় বন্ধ রাখলাম। শুধু একটা কথা বলবেন, আমার বাবা ইব্রাহিমের যেরকম সাহস, তার সন্তানেরও সেরকম সাহস। সারা দুনিয়া একদিন মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, অপেক্ষা করো। ইরানের প্রেসিডেন্ট চলে গেছে, তাতে কি হয়েছে? আর একজন ইরানের প্রেসিডেন্টের মতো আর একটা বিগ বাহাদুর কাল্লার জমিনে তৈরি করে দিবে। আল্লাহ সবাইকে কবুল করেন, জোর করে আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 40,300 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। অজুবা বেগম মসজিদে 1,000 টাকা দান করেছেন। আলহাজ মোহাম্মদ রমিজউদ্দিন সরকারের জন্য মসজিদে 5,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। মাননীয় সংসদ সদস্য 16 আসনের এমপি, আমাদের এই মিরপুরের মাওয়ামাটির বন্ধু, আমার অত্যন্ত মিথা মহাব্বাতের মানুষ, উনি দোয়া চেয়েছেন। গত কয়েকদিন আগে কথা হয়েছে, এমপি রিয়াসুদ্দিন মোল্লা সাহেব দোয়া চেয়েছেন ওনার মা বাবার জন্য, ওনার দুলাভাইয়ের জন্য, ওনার বোনের জন্য। আল্লাহ যেন ওনার সবাই যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। মোহাম্মদ মৃত ইউনুস আলী মোল্লা এই মসজিদের একজন অত্যন্ত কমিটির লোক ছিল, নাকি ইউনুস মোল্লা কমিটির লোক না, কিন্তু অত্যন্ত মহাব্বাতের মানুষ ছিলেন। ওনার ছেলে প্রবাসী ছিলেন, ওনার ছেলে আমার মসজিদে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আমি সবচেয়ে বেশি খুশি হইলাম আমার সভাপতি, তারপরে আরও যারা আছেন সেক্রেটারি ক্যাশিয়ার, এরা সবাই আমি অসুস্থ হওয়ার পরে সবাই দেখতে গিয়েছিলেন। তার ভিতরে আমার সভাপতি কয়েকদিন আগে জয়নাল ভাই সহ আশরাফ ভাই সহ আমার মসজিদ দেখতে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দাওয়াত দিলাম আমি যে মসজিদটা বানিয়েছি, দেখবেন না আপনারা, আপনারা তো আমার মসজিদে দান করছেন, দেখবেন তো মসজিদ। শোনেন একটা মাস্তা বলে দিয়েছে, কেউ যদি মসজিদ দেখার জন্য যায়, আমরা তো মাজার দেখার লেগে চলো শাহজালাল মাজারে যাই, খোদার কসম আল্লাহর কসম, মাজার দেখার জন্য পৃথিবীতে একটা মাজারে যাওয়া যায়, সেটা হলো আমার নবীর মাজার। পৃথিবীর কোন মাজার দেখার জন্য যায়া গুনা 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 গুনা। ভালো না লাগলে কয় শাহজালাল মাজার ঘুরিয়াই, ভালো লাগার জায়গায় অশান্তি ঢুকাই দেবে আল্লাহ। পৃথিবীর কোন মাজারে নিয়াত করে যাওয়া হারাম নিয়াত।
নিয়ত করে মাজার দেখতে যায়, মাজার দেখতে যাবেন না, মসজিদ দেখতে যাবেন। মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে, করতে যান না। আজকে টার্গেট করেন রাজবাড়িতে কয়টা বানাইছে, রাজবাড়ি থানায় টার্গেট করেন না, টুঙ্গিপাড়ায় কয়টা বানাইছে টার্গেট করেন না, চাঁদপুরে কয়টা বানাইছে। এই মসজিদ গুলা ঘুরে ঘুরে দূরে কাত নামাজ পড়ে আসেন, যদি দূরে কাত নামাজ পড়ে আপনি সাক্ষী রেখে আসেন, ওই মসজিদের একটা ইটা যদি জান্নাতে যায়, আপনি চান দিয়েও জান্নাতে যাবেন। উনি মাজার দেখতে যান, মাজার আর বাজার এক। মাজারে যেগুলা হুইয়া থাকবে দেখবেন, একটা নামাজ নাই, রোজা নাই, শাহালি মাজারে যান না, সব বাদ দেন, ফকির বাড়ি মাজারে যান। বেশি দূর এখানে যাই দেখেন না, যে আল্লাহর নবী শুয়ে রয়েছে ফকির বাড়ি, কেন যেমন সভাপতির মামু বাড়ি যায় দেখেন, কয়জন আল্লাহর নবী ঘুমায় নামাজ পড়ান, কত কর না কেন। এই জন্য যারা কবরে শুয়ে আছে উনি কিন্তু দায়ী না, উনি দায়ী না, কিন্তু যারা তার মাজারে বইয়া দেয় মাইছে, মুরগি ভালো লাগে, গরু ভালো লাগে, হে খাইয়া নিয়া বৌসাল মাইলে খায় বেচারা, আর আবার উল্টা মিলে গাঞ্জাটা নজবিল্লা বললেন না। তাহলে মাজারে ভালো লোক থাকে? ভালো লোক থাকে না, বাজারেও ভালো লোক থাকে না, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ভালো থাকতে পারে। অতএব মসজিদ দেখার জন্য যাবেন, আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর যেখানে মসজিদের দান বাক্স দেখবেন, মসজিদের দান বাক্স যেখানেই দেখবেন, পকেট থেকে 10টা টাকা দান বাক্সে ফেলাই দিবেন ইনশাআল্লাহ। বলেন আপনার টাকাটা যদি দান বাক্সে লাগিয়ে যায় মসজিদে, ওই মসজিদের একটা ইটা জান্নাতে গেলে আপনি যাবেন। তবে মাজারের দান বাক্সে টাকা দিয়ে হারাম 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 হারাম, মাজারের কোনো দান বাক্সে টাকা দিবেন না, খবর না। তো ইউনুস আলী মোল্লা সাহেব ওনার ছেলে আমার মসজিদে 10,000 টাকা দিয়েছেন বাবার জন্য, কবুল করেন। মোশাররফ হোসেন ভাই তার চাচা অসুস্থ, এখন অপারেশন চলতেছে, ওনার চাচার অপারেশন চলতেছে, এখনো চলতেছে, দোয়া চেয়েছে আল্লাহ সুস্থ করে দেন। সাইদুর রহমান ভাই দোয়া চেয়েছেন। এরপরে নাজিম ভাই তার স্ত্রীর বাচ্চা হবে, আমার এই গোপালগঞ্জের ছেলে, দোয়া করবেন আমার এলাকার ছেলে, সে ইরানের প্রেসিডেন্টকে অনেক ভালোবাসে, সেই হিসাবে আমাদের মসজিদে জেলাফিও লইয়েছে, ইনশাআল্লাহ আমার দেশের ছেলে ভাই হিসাবে দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জসিমউদ্দিন নিজামউদ্দিনের সাথে আসছে, এবং নাজিম যে ছেলেটা আমার এলাকার ছেলে, এবং নিজামউদ্দিন আমার অত্যন্ত মহাব্বাতের মানুষ, ওর বাবার জন্য আমার মসজিদে এবং আমাকে ব্যক্তিগত, আসলে আপনারা কে কতটুকু ভালোবাসেন আমার বোঝা হয়ে গেছে, আসলে আমার কমিটির লোকই আমার ভালোবাসে, কারণ আমার কমিটিকে কেন ভালোবাসে, আমি অসুস্থ হওয়ার পরে এত কষ্ট করে আমারে দেখতে গেছে, আর আপনারা আমার ওয়াজে কান দেন হাসেন, দেই তো জুমা করতে আগে আগে বইয়ে থাকি, কয়জন আমারে দেখতে গেছেন এই রুমে গত জুমে, আমি যে একটা জুমা আসলাম না, আমি যে এত বড় একটা ইসির থেকে আসলাম, হাড়ের রিং করানো মানে কি না, অনেক কঠিন না, কই আমি যে ওয়াজ করলাম কোনো অসুবিধা আছে। মনে রাখবেন যারা আল্লাহ আল্লাহ রসুলের কাজ করে অসুস্থ হবে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করবে আমার আল্লাহ। আমার ডাক্তার কালকেও আমার বলছে যে ভাই আমি তো রংপুর ওয়াজ করাইছি, কয় আপনি আরো কিছু করেন, জানি আপনারা কইলে আপনি ফিরবেন না, আপনি যত জোরে পারেন সিললেই সিললে ওয়াজ করেন, দরকারে আরো সাইড দিয়ে পড়াবেন, সমস্যা কি, কোরআন হাদিসের লেগে করেন। আমি কইলাম যে আমার আর কিচ্ছু হইব না ইনশাআল্লাহ। আপনাকে দোয়া আছে না, দোয়া করেন তো ইনশাআল্লাহ। আমার একটা বসাই দিয়ে তাদের কি হয়েছে, দরকারে আরো 8টা 10টা বসান, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন বাঁচায় রেখে দেন, ইমান আমলের সাথে কথা বলার তৌফিক দান করুন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসেন তওবা করে ইস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
রব্বুল আলামিন প্রশংসা করে হাত পাচ্ছিলেন। আয় আল্লাহ, মুসলমানের পক্ষে কথা বলার মতো তুমি ছাড়া আর কেউ নেই। আকীদাগত ভাবে যাই হোক যেভাবে হোক, মালিক রে মুসলমানের পক্ষে, তোমার কোরআনের পক্ষে। একজন মাত্র প্রেসিডেন্ট কথা বলতো, ইরানের প্রেসিডেন্ট সহ সাহসের সাথে বলতো, বেঈমান গুলা তাকে ষড়যন্ত্র করে শেষ করে দিল গো মালিক। ও মালিক, ওমরের মধ্যে একটা বাদশাহ আমাদের পৃথিবীতে মুসলমানের পক্ষে বলে, মুসলমানকে কিভাবে মারে, ভারতের মধ্যে মারে, চেসনিয়া বসনিয়ায় মারে, ফিলিস্তিনের মুসলমানকে মারে। ইরানের মধ্যে বোমা মারে, নামাজের মধ্যেও বোমা মারে। তোমার ইবাদত করতে আসলেও যদি বোমা খায়া মরতে হয়, তুমি কেমন ভালোবাসো আমাদের কি? আয়াল্লাহ তাআলা মেহেরবান করে আমাদের জীবনের সব গুণগুলি মাফ করে দাও। আমরা যারা হাত তুলছি, আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, মালিক তুমি মাফ করে দাও জনম দুঃখী। কত আদম কর্ত বাবাই কোলে করিয়া, আমায় বাবা রাইখা গেল, ফিরে দেখল কত মানুষ আদর করে বাবার আদর নাই। আল্লাহ তুমি দেখা নাই কো জনম দুঃখী মা। আল্লাহ অনেক দাড়ি বাঁকা বাজান আছে, মাও নাই বাবাও নাই। আজকে একটা ভাই আমার হাত ধরে বলে, বুঝবো কমলা বেলের সিজন আসলে বাবার কথা মনে বইরা যায়। আমার বাবার সাথে আমি একদিন বাজারে গেছিলাম, বড় বড় আম দেখে আব্বারে বলছিলাম, আব্বা কিনবা? আমার বাবা আমার দিক তাকাইয়া গামছা দিয়া চোখটা মুছাই দিয়া বলছিল, আমার পকেটে টাকা নাই, তোরে আম কিনে দিব কি দিয়া? হুজুর আজকে আমি বড় চাকরি করি, ইচ্ছা করলে মন কেমন আম কিনা বিলাইতে পারি, কিন্তু আমি সেই কথাটা জীবনে বলি নাই। আমার বাবা আজকে দুনিয়ায় নাই, আমার এই ভাইয়ের মতো যাদের বাবা নাই, বাবার আম কাঁঠালের খাবারের ব্যবস্থা কবরে করে দিও আল্লাহ। আল্লাহ আমার অনেক ভাই আছে, দাদা নাই, দাদি নাই, মামা নাই, মামি নাই, চাচা নাই, ফুফি নাই, অনেক প্রবাসী ভাইরা জুমার দিন দোয়া চায়, প্রত্যেকের মনের আশা পুরো কইরে দাও আল্লাহ। বর্তমান কমিটি, বিগত কমিটি, মসজিদ মাদ্রাসা আল্লাহ যারাই আছে তাদের অনেকের মা নাই, বাবা নাই, তাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। খাস করে তুমি তাকাইয়া দেখো কত ভাইরা বাবার জন্য মার জন্য মসজিদ মাদ্রাসায় দান করে। আল্লাহ আমার এই বিষয়ে বাবার মিতা মাঝে মাঝে টেলিফোন করলে বলে, মিতা মৃত্যুর কথা কেন যেন বারবার স্মরণ হয়, এই দুনিয়ার কয়দিন থাকব, আল্লাহ যেন সবার খেদমত করার তৌফিক দান করিয়ে দেয়। আল্লাহ খাস করে তোমার সেই বান্দা আমার মসজিদে 10,000 টাকা আজকে দান করেছে, আল্লাহ মোল্লা সাহেবের কবরটা জান্নাতের টুকরো বানায় দাও। আল্লাহ তার সন্তান দান করেছে, আল্লাহ তার সন্তানকে কবুল করিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। মোশারফ ভাইয়ের চাচার অপারেশন হচ্ছে, অপারেশন সাকসেস করে দাও।
আল্লাহ হায়াত থাকলে সুস্থ করিয়া দাও। আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ, খাস করে আমার এলাকার ছেলে নাজিম দোয়া চেয়েছে, তার মনের আশা পুরা করে দাও, তার একটা নেক সন্তান দান করো, আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শরীরটাকে সুস্থ রাখবা, ভালো রাখবা, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করবা। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন। আল্লাহ খাস করে মানিক গঞ্জ থেকে তোমার পাগল দোয়া চেয়েছে, সন্তান ভালো রেজাল্ট করেছে আল্লাহ ইমতিহানে, আল্লাহ বাদর মেহরবানি করে সামনের ভবিষ্যৎ করে সুন্দর করিয়া দাও। আরো যারা দোয়া আছে যে সাভার থেকে, ধামরাই থেকে, লন্ডন থেকে, সকলের মনের আশা পুরো করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা বিরহমাতিকা রব্বানা।